আমার নবীজি মুসলমান বানিয়েছেন ওয়ান ম্যান, একজন, এরপর কিছুদিন পরে দুইজন, কিছুদিন পরে পাঁচজন, দশজন, করতে করতে নবী শেষ বিদায়ী বাসনে মুসলমানের সংখ্যা হলো 125,000। 125,000 সাহাবী নবী জমিনে রেখে গিয়েছেন, যারা শহীদ হয়ে গেছেন তারা বাদ। এখন বাড়তে 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 এই নবীর উম্মতের দল বাড়তে বাড়তে 300 কোটি মুসলমান এখন তারা পৃথিবীতে। এরপরও আমেরিকা ভয় পায় না, রাশিয়া ভয় পায় না, সুইজারল্যান্ডে ভয় পায় না, আমাদের বন্ধুরাষ্ট্র, এটা বন্ধুরাষ্ট্র নয় বন্দুক রাষ্ট্র, এই বন্দুক রাষ্ট্র ভারত, এরাও আমাদেরকে ভয় করে না, ঠিক না মেডি বলুন? এই যে ভারতে মসজিদ ভাঙতেছে, আমরা এখানে ওয়াজ করতেছি, মিয়ানমারের মুসলমান মার খাইয়া বাংলাদেশে পালাইছে, এ পর্যন্ত বিচার হইছে, জাতিসংঘে বিচার করছে, কিচ্ছু করে নাই, কিছু হবেও না, ঠিক না মেডি বলুন? কিন্তু একজন আল্লাহ ওয়ালা ওমর একা যে রসুলকে কাটতে গিয়েছেন, রসুলের গর্দানটা এনে কাবার সামনে দিবে, 100 উট পুরস্কার পাবে, এই আশায় গর্দান কাটতে রওনা করেছেন ওমর। আকাশে ফেরেশতারা থমথম করে কাঁপি উঠছেন, আল্লাহ তা আল্লাহ থামাও, ব্যবস্থা করো। আল্লাহ কি আপনি জানেন? জানি, ওমর বের হয়েছে মোহাম্মদ কাটবে তো, হ্যাঁ ওমর বের হয়েছে মোহাম্মদকে কাটার জন্য, আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছি ওমরের গর্দানটাকে চিপাইয়া নবীর কদমের তলে ঢুকাবার জন্য। আল্লাহর শক্তি ছাড়া পৃথিবীর কারো শক্তিতে শান্তি আসবে না, কোন প্রেসিডেন্ট শান্তি দিতে পারবে না, কোন দেশ শান্তি দিতে পারবে না, সব শান্তির মালিক হলেন আল্লাহ। সে আল্লাহ বলছে বান্দা তোমার কিচ্ছু লাগবে না, তুমি খালি আমাকে সিজদা করো, সুবহান রাব্বিয়াল আলা বলে আমাকে রব স্বীকার করো, বাকি সমস্ত কিছু দায়িত্ব আমি আল্লাহর। ওমর ফারুক রসূলুল্লাহর কাছে কদমে গিয়ে অস্ত্র পেরে দিয়ে মুসলমান হয়ে যাওয়ার পরে নবী হাতটা মাথার উপরে বুলাই দিয়েছেন, নবী একটা হাত মুবারক বুলাই দেওয়ার কারণে বাংলাদেশ 56,000 বর্গমাইল, বাংলাদেশ 56,000 বর্গমাইল, এর ভিতরে 3 ভাগ পানি, 1 ভাগে মানুষ, ঠিক না? তিন দিকে নদী, মধ্যখানে আমরা, ঠিক না? এর ভিতরে বান্দরবন, সুন্দরবন, হিল টেক্স আছে কি নাই, বান্দর আছে কি নাই, হাতি আছে কি নাই, বিশাল বিশাল বাঘ আছে কি নাই, এগুলার কি হাসিনা খালাদা দিছে, লুঙ্গি কাপড় দিছে, গোস্ত দিয়ে আইছে, এগুলা খাওয়ান দেন কে? জোরে বলে আল্লাহ। আর 56,000 বর্গমাইলটা চালাবার জন্য একজন প্রধানমন্ত্রী, বাকিগুলো হলো সেকেন্ড মন্ত্রী, মনোনয়ন মন্ত্রী, এমপি, ডিসি, এসপি, পুলিশ স্যার, এইচআর, আইজি, আইজি, এসডি, এসটিস, চেয়ারম্যান, মেম্বার, জেলা, উপজেলার সমস্ত ভাগাবার স্তর স্তর লোক লাগে কিনা? লাগে। আর 30,00,000 বর্গ কিলোমিটার একা একজন লোক শাসন করেছিল ওমর, 30,00,000 বর্গ কিলো, আমরা হলাম 1,000, আর উনি একা 56টা কান্ট্রির সেনাপতি একা, 56টা কান্ট্রির সেনাপতি ওমর। হাদিস শরীফে আছে, ইবলিসি রিদাউল ফা ইন্নাল উমরে ইযা রাকাবাল মুলক বাযাকাল্লাযী লা তারাদ্দা শাইতান,
দশ বছর ৬ মাস পর্যন্ত ৩০ লক্ষ বর্গ কিলোমিটার ভিতরে উমর শাসন আমলে শয়তান দুকার বিষা পায় নাই। এই হলো মুসলমান, এদেরকে বলে মুসলমান, আমাদেরকে বলে মুসওয়ান। আমরা নামাজ পড়ি সুবহান রাব্বিয়াল আলা, আর বাইরে গিয়ে কেবল গীবত।